শুরু করছি আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। বিএ পাস করে বসে আছে মিহির, কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালীর, কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহশিক্ষক চাই, আহার ও ব্যবস্থান দেওয়া হইবেক, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির, এইরকমই একটা সুযোগ খুঁজছিল সে, খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস মাস, কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে, এমএটাও পড়া হবে সেই সঙ্গে, সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারে। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, গত বছরও দেখেছিল, তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাস করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে, পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও, 30 টাকা কম টাকা নয়, তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর বেশি কথা কি, মানুষ পিটিয়েও গাধা বানানো যায়, ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি। বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল, বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না, কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট, মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে, জামা খুলতে হবে কেন, বুঝতে পারে না সে, আপত্তি আছে তোমার? না না, মিহির জামাটা খুলে ফেলে, 30 টাকার জন্য জামা খোলা কেন, যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? এক আধটু। বেশ বেশ, ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়, মিহির ভাবে এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো, নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের ওপর এমন চটা। কিন্তু এও তো ভারী আশ্চর্য, সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞেস করব তোমায়, মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে, এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আরেকবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়, ওজন কত তোমার? ওজন? আকাশ থেকে পড়ে মিহির, অবশেষে কিনা এই প্রশ্ন, তা প্রায় 2 মনের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি আশা হয়, কি বলিস মন্টু, তোরে মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল, সে সায় দিল, হ্যাঁ বাবা, এ মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন, কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার, যাক সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ, কথার উপর কথা কোষ কেন, কিছু বুদ্ধিশুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাপু, পড়াশোনার সঙ্গে এটিকেটও ওকে শেখাতে হবে, পিতামাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি, 30 টাকার বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে, কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি 1 দিন কম হলেও 1টা টাকাও পাবে না, 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটর ছেড়ে চলে গেছে, সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আরেকটা দিন যদি কোনোরকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসোগে,
আজ সন্ধ্যা থেকেই ওকে পড়াবে। মন্টু যা মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে বেতন নিবারকে মাস্টার মশাইয়ের বিছানা পেরে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠিক ছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের পয়লা তারিখে পাওয়াটাও কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে, কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিষয়ের প্রত্যাশায় ছোটোখাটো বিষয়গুলো সে গা থেকে ছেড়ে ফেলে। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল, বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগেও থাকেনি কখনো। একাধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক বেশ পরিষ্কার, একটা ছোট বুককেসও আছে, তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর এক ধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার, বুঝল এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হল নিজের বিছানাটা দেখে, ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপরে তোষক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোকেরা, না কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যি খাটে শোবার কল্পনা তার ছিল না, জীবনে কখনো সে গদি মোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ কি নরম, আজ খুব আরামে ঘুমোনো যাবে। খেয়ে দেয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না, আজ খালি ঘুম, তোফা একটা ঘুম বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে, মিহির প্রস্তাব করল এসো খাটে বসেই পড়াই। না স্যার, আমি ও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন এমন খাট? আপনি মাস্টার মশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসিকে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসল। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই, বিনস। বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি, বরবটি একরকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ, তারপর অনেক ভেবে বলে আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, এ আবার কি? উফ, এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত বলে গবাকান্ত, মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না, তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না, সেখানে আমার বরবটি ছিল, আই হ্যাড বিন দেয়ার। আমার ছিল বরবটি সেখানে, সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার? থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে, আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাত দেখছো না? এ বিন হলো বি ই ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি আর ফর্ম মানে চেহারা, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ আজ সকালেই জেনেছি, আপনি চলে যাবার পর বাবা বললেন তোর নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম, তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি তা দিয়ে সেন্টেন্স হবে এইরকম, পিজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়, বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায় বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে, তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। বেশ বুঝেছ যদি, এরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে,
কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো যেমন আওয়ার কুক কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দুরকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর, সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। এ বলো কি, আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির, অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওফ, এজন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনের মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে, নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত, কিন্তু একটা দিনের জন্য একটা টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল, পাগল হয়ে যাবার ভয়ে পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30-30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? কি সর্বনাশ, ভাবতেও তার হৃৎকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে। এইমাত্র ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায় পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে, মন্টু হঠাৎ জিজ্ঞেস করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরেজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি, হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি, সেই কথাই বলুন। ওর ইংরেজি হবে পে সেভিং বেট, মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো, ছোট্টুরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে শোয়ে না তো সে? তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে কিন্তু কিছুতেই সে শোয়ে না, সেই জন্যই তো এ চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কীসব হেয়ালি বকছে ছেলেটা, মাথা খারাপ নাকি এর? হ্যাঁ যাক, ওসব ভাববে না সে, সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না, নির্ঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল, কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক, মন্টুকে সে বিদায় দিল, যাও আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ, অনেক হাঁটা চলা হয়েছে, ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাতে সে খাবে না বলেই দিয়েছে, এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকেলে। ব্যাস আলোটা সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। আহ, নিদ্রার রাজ্যে সবে মাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে, বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছাড়পোকা ছাড়পোকা আর ছাড়পোকা, হাজারে হাজারে লাখ লাখ, গুণে শেষ করা যায় না, শুধুই ছাড়পোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝল, বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছাড়পোকাও আছে তার সাথে, ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু সে ভদ্রলোক 29 দিন জুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের সন্দেহ নেই।
30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো না। ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, বেশ রসিক লোকও বটেন তিনি। মায়া দয়া নেই একটুও, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছাড়পোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না, ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছাড়পোকাই মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছাড়পোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপরে, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনই কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের গদির খাজে খাজে থুকথুক করছে ছাড়পোকা, অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না, কি জানি এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসল, কিন্তু ভয়ে আলো নিবল না। কি জানি যদি বেটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায় না কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অমন বিছানায় ঘুম হবে না, বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো, জীবনের বিলাসই হলো গিয়ে ঘুম, আর ব্যাসন হলো গিয়ে বেগুনি, না বাবা? তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েস পাও খুব। আগে সে কথা আর বলবেন না, একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু মোটেই তা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয় সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা, যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল। কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক, কিরকম মশাই? টেনে নিয়ে গেছে মশাই, সেই জন্যেই তো মশারি খাটাইনি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাবার ওইটাই সহজ উপায় কি না? ভদ্রলোক বেজায় মুষড়ে পড়লেন যেন, মশাতেই যখন কিছু করতে পারেনি তখন কিসে আর কি করবে তোমার? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে, কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম, ছাড়পোকার অর্ডার দেব। ছাড়পোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি, ছাড়পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষধি আর নেই। বিলেতে ছাড়পোকার চাষ হয় এই জন্যে, গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বলল, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে, রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড়পোকা সে টেনে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, কিরকম কিরকম? বিলেতে ছাড়পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে? আমদানি রপ্তানি হয় তুমি জানো? আমি বেচতে পারি, হাজার হাজার লাখ লাখ যত চাও। বেচুন না, আমি কিনে নেব, আমার নিজের কাজে লাগবে। ছাড়পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী, একটা ছাড়পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপে মারতে হয়, এইরকম হাজার হাজার লাখ ছাড়পোকার রক্তে এক ছটাক ব্রেন হয়, সঙ্গে সঙ্গে ব্রেন। বিয়ে পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি, সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড়পোকার উপকারিতা পড়া গেল, অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড়পোকা ছিল সব সদ ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি, তারপর ফল যা পেলাম নিজের চোখে দেখুন, আমার কাছেই আছে, বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল, এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেরে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি, একটা কথাও মিথ্যে নয়, পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড়পোকা, কে জানত গো, পয়সা খরচ করে ছাড়পোকা কিনতে হবে না।
তোমার বিছানাতেই রয়েছে, হাজার হাজার লাখ লাখ যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি, এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নিমন্ত্রণ আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি যাক, দুপুরে ফিরেই ওগুলোর সদ ব্যবহার করব, তারপর পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেলে পিতা পুত্রের চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বললে, ছাড়পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেকদিনই একথা মনে হয়েছে আমার, ছাড়পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই, খুঁজ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই জাল, আর পাবি না তাকে, কোথায় সে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা, এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়েই ওদের সব ব্রেন। ঠিক বলেছে মিহির, তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছাড়পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়, ছাড়পোকা বিস্তারের সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে বাসে সিনেমায় যেমন ছাড়পোকা বেড়েছে, তেমনি হুহু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই সেদিন বায়োস্কোপে আমাদের সামনেই সাড়ে চার আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না, দু মিনিট না বসতেই দু পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে আনলো সে, এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করিকে, তোর মাস্টারমশাই ফেরার আগে আমরাই ছাড়পোকাগুলোর সদ ব্যবহার করে ফেলি, ব্রেন তো তোরও দরকার আর আমারও, মেমোরিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধনবাবু, আর গোবর্ধনবাবুকে মনে হলো হারাধনকান্ত, এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পর ফিরল মিহির, কাল সারা রাত ঘুম নেই, তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে, আজ সে আলো জ্বালিয়েই শোবে, আলো দেখে যদি না আসে ব্যাটারা। এখন নম নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে, মিহির জিজ্ঞাসা করল। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোসবাই দেখছি। ছাড়পোকার, আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছাড়পোকা ছিল সব শেষ করেছি, ছোট্টুরামকেও বলা হয়েছে, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না, বলে যে বীরেন সে কে আকাম, আর একটাও ছাড়পোকা নেই আপনার বিছানায়। হ্যাঁ? সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে শটান চিটপটাং। মন্টু তো হতভম্ব, দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছাড়পোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে, অতগুলি ছাড়পোকার ব্রেনের শোক, আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি, উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন, মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি, ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয় হুম। মন্টুর বাবা বললেন, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে, ওই দেখ বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন সাড়ে আটটায়, সাড়ের মতন সারা রাত এক নাগারে নাক ডাকবার পর। এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।